নমস্কার, আপনারা দেখছেন কবি সৌরভের ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন কবি, সমাজকর্মী এবং যে কজন মানুষ বিশেষ মানুষ বলে আমাদের সমাজে প্রতিভাত, তাদের যে কজনের শিরদাঁড়া নামক কনসেপ্টটি এখনও অবধি অতিমাত্রায় বিদ্যমান, সেই মন্দাক্রান্তা সেনের সঙ্গে, মন্দাক্রান্তা আমার সঙ্গে আছেন এই মুহূর্তে। আপনাকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। নাগরিক মিছিলে ছিলেন, কী অভিজ্ঞতা? মানে এই যে তিলোত্তমাকে কেন্দ্র করে, আরজিকরকে কেন্দ্র করে, এই যে, এবং কলকাতার সত্যি নাম হলো তিলোত্তমা আজকে, এই কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, আজকে কলকাতার নাম হলো তিলোত্তমা, কীভাবে দেখছেন? একেবারে এই রাজপথে মানুষের ঢল। আমরা যে বলছি দালালিতে কাজ নাই, রাজপথ ছাড়ি নাই, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। আজকে মিছিল এর আগেও হয়েছে, কিন্তু আজকে আবারও দেখিয়ে দিল যে সত্যি তিলোত্তমার জন্য আমরা কল্লোলিনী হয়ে উঠেছি। এই জনকল্লোল, এই জনকল্লোলকে থামানো কোনো শাসকের পক্ষে সম্ভব নয়। এই কল্লোল তার তটে আছড়ে পড়বে এবং যা ধ্বংস করার সমস্ত ধ্বংস করে দেওয়া হবে। সে 14 তলাই হোক বা 2 তলাই হোক বা 1 তলাই হোক, কিছু ছাড় পাবে না। আজকের এই মিছিল শুধু মানুষের মিছিল তো নয়, মানুষের দাবির মিছিল, আত্মার মিছিল, বিবেকের মিছিল, সেই মিছিল হেরে যাওয়ার নয়, সেই মিছিল আরও দীর্ঘ হবে। আপনি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হ্যান্ডেলে আমি দেখছিলাম গত কাল সম্ভবত একটা পোস্ট করেছিলেন উৎসব শুরু বলে, এবং দেখা গেল যে কিছু উই ওয়ান্ট জাস্টিস লেখা কিছু টিফো কিছু পোস্টার আপনার। এই উৎসব আপনার কীভাবে কাটবে বা জনগণের উদ্দেশ্যে আপনার কী বার্তা, এই উৎসবকে কীভাবে দেখতে বলছেন, অ্যাড্রেস করছেন কীভাবে? দেখুন, উৎসবে তো আমরা বাধা দিতে পারি না, কারণ যারা আবার ধর্মকর্মের দিক থেকে উৎসবটা করেন সে বিষয়ে কিছু বললে ব্যক্তিগত ধর্মমতে বাধা দেওয়া হয়ে যায়। কিন্তু উৎসবের নামে যে বাহুল্য, যে আড়ম্বর আমাদের এখানে হচ্ছে, এত ঘটনার পরেও আজ থেকে আলোকসজ্জা চালু হয়ে গেল, কি লজ্জা এই আলোকসজ্জা! তো এত মানুষ, তাদের বিজ্ঞাপন দেখা যাচ্ছে কে কী শাড়ি পরবেন, কে কী খাবেন, এগুলো কী করে হয়? মানে বাঙালির উৎসবে বাঙালি, যে বাঙালি প্রতিবাদে গর্জে ওঠার জন্যে বিখ্যাত, বাঙালি এখানে বারবার স্বদেশী আন্দোলন হয়েছে, বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছে, স্বাধীনতার সংগ্রামে বাংলা একটা বিরাট অগ্রণী ভূমিকা পালন করেছে, বিপ্লব যে বাঙালির রক্তে, সেই বাঙালি বিপ্লবকে পেছনে রেখে, প্রতিবাদের বিষয়কে পেছনে রেখে, এত জ্বলন্ত একটা প্রতিবাদযোগ্য বিষয়কে পেছনে রেখে উৎসবে মারতে চাইছেন না, তাকে জোর করে উৎসবে ভোলানো হচ্ছে, এটা একটা প্রশ্ন। কাজে আমরা উৎসবে মারতে চাই না, মারতে কোনো একটি সরেশ মাথা তারা চাইছে সব কিছু ভুলে এবার আমরা উৎসবে ফিরি। তাদের উদ্দেশ্যে আমরা যারা আজ মিছিল করলাম, তারা এবং মিছিল যারা করেননি, দূর থেকে সমর্থন জানিয়েছেন, তাদের সবার হয়ে একটাই কথা যে না, আমরা উৎসবে, সেই উৎসবে আমরা ফিরছি না। ফেরার কথাও নয়, ফেরার সময় নেই, ফেরার অবকাশ নয়, ফেরার উচিতও নয়। ফেরা এর আগে আপনি একাডেমি পুরস্কার প্রত্যাখ্যান করেছেন এবং আপনার প্রতিবাদী কলম থেমে থাকেনি। আপনার সতীর্থ অনেকে যারা আমরা দেখতে পেয়েছি সেভাবে সরকার বিরোধিতায় সোচ্চার হচ্ছেন না, আপনি আগুনটা পান কোত্থেকে? নিজের মধ্যে থেকে, এবং যাদের সঙ্গে আমার তুলনা করছেন তাদের সম্বন্ধে আমি একটিও বাক্য খরচ করব না, সেটা তাদের ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত বোধের অধিকার। কিন্তু আমি পাচ্ছি আমার জোরটা আসছে ভেতর থেকে, বোধহয় আমি মানুষের সঙ্গে নিজেকে কোথাও একটা কানেক্ট করতে পারি, আমার দায়বদ্ধতা আছে মানুষের প্রতি। আমার ফেসবুকে দেখবেন ক্যাচ কমিটেড টু কমন পিপল, তো সেটা আমি আছি, কাজে কমন পিপলে যেটা রাগ, কান্না, ক্রোধ, ক্ষোভ এবং আনন্দ সব কিছুর সঙ্গে আমি কানেক্ট করি, তাই তাদের স্বর হয়ে উঠি। আমার কবিতা লেখা, আমি প্রেমের কবিতা লিখতাম মূলত, আমার কবিতায় প্রতিবাদ এসেছে খুব অবশ্যম্ভাবীভাবে, যখন প্রতিবাদ করার সময় হলো তখন আমি প্রতিবাদ করতে শুরু করলাম। তো এই বিষয়ে আমার একটা বই আছে, হাতে লেখা এই হাতিয়ার, তার ভূমিকাতে শ্রদ্ধেয় পবিত্র সরকার স্যার উনি লিখেছিলেন যে গণসঙ্গীত আমরা হয় জানি, কিন্তু মন্দাক্রান্তের কবিতা হচ্ছে গণকবিতা। এর থেকে বড় অ্যাকনলেজমেন্ট আমার জীবনে আমি এখনও পর্যন্ত পাইনি। একটি গণকবিতার কিছু লাইন যদি দর্শকদের জন্য, আরজিকরকে কেন্দ্র করে আপনি একাধিক পংক্তি লিখেছেন, যদি কিছুটা বলেন মানুষের জন্য তাহলে। সে বিষয়ে তো কিছু মনে নেই, কিন্তু মানে লিখেছি প্রচুর, কিন্তু আমি একটা অন্য কবিতা বলি অবশ্যই প্রতিবাদের।
রক্তময়, রক্তময় কি রক্তময় কি রক্তময়, এ দুঃস্যময় এ দুঃস্যময় এ দুঃস্যময়, রক্তময় কি রক্তময় কি রক্তময়, এ দুঃস্যময় এ দুঃস্যময় এ দুঃস্যময়, এ দুঃস্যময় পার হতে হবে কই দিশা, এ দুঃস্যময় পার হতে হবে কই দিশা, মাটিতে নেমেছে কালো আকাশের অমানিশা, অন্ধকার 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 কি অন্ধকার কি অন্ধকার, সামনে কি শুধু বন্ধদ্বার বন্ধদ্বার, এ বন্ধদ্বার ভাঙবে কে ভাঙবে কে, আজ সংগ্রামে নামবে কে নামবে কে, এ যুদ্ধ সাথী তোমার দায় আমার দায়, এ যুদ্ধ সাথী তোমার দায় আমার দায়, আটকে থেকো না কোনো বাধায় কোনো বাধায়, আজ অবশেষে অতিক্রান্ত মিথ্যে ভয়, আজ অবশেষে অতিক্রান্ত মিথ্যে ভয়, এ বর্তমানই ছিনিয়ে নেবে আগামী জয়, এ বর্তমানই ছিনিয়ে নেবে আগামী জয়। তিলোত্তমার জন্য আজকে আমার এই কবিতাটাই রইল। মন্দাক্রান্ত সেনের সঙ্গে কথা বললাম, তার কবিতা শুনলাম, ভয়কে জয় করার কবিতা শুনলাম, তিলোত্তমার উদ্দেশ্যে উৎসর্গীকৃত কবিতা শুনলাম। এরকম আরও আপডেট পাওয়ার জন্য আপনার চোখ থাক কবি সৌরভের ইউটিউব চ্যানেলে। নমস্কার।